হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওইটার জন্য তো আসছি আমরা এটা 2023 এর ক্যালেন্ডার 2024 এর ক্যালেন্ডার এটা 2024 এই জন্যই আমি আমরা যে এটা বললাম না এটা যে যারা যারা আসবে আমাদের আইটিসিএল এর ছেলেগুলো পাঁচজন আসবে তাদেরকে কাগজপত্র দিয়ে দিতে হবে ঠিক আছে দিদির সুরক্ষা কবচ হাতে বেরিয়ে পড়লেন তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর এক নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে দিদির সুরক্ষা কবচের প্রতিটি চিহ্ন এবং টেমপ্লেট নিয়ে মানুষের অভাব অভিযোগ শুনলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বিধানসভা নির্বাচনের সময় শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুয়ারী সরকার কর্মসূচি নেওয়া হয়েছিল আর ঠিক তেমনই কর্মসূচি নেওয়া হলো পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে এই সুরক্ষা কবচের চক্রে মোট 15টি প্রকল্পকে জায়গা দেওয়া হয়েছে এই সমস্ত প্রকল্পগুলি কতটা মানুষের দোরগোড়ায় পৌঁছেছে তারা আদৌ লাভবান হয়েছে কিনা সমস্ত কিছু দেখবে তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা প্রায় 3 লক্ষ তৃণমূল নেতা কর্মী গ্রামে যাবেন বাড়ি বাড়ি ঘুরবেন আবার গ্রামেতেই রাত্রিবাস করবেন তারা খোঁজ নেবেন তৃণমূল সরকার ক্ষমতা আসার পর কন্যাশ্রী স্বাস্থ্যসাথীর মতো যে প্রকল্পগুলো চালু হয়েছে তা ঠিকমতো পাচ্ছেন কিনা অর্থাৎ তারা দিদির সুরক্ষা কবচের তলায় আছেন কিনা তার খোঁজ নেবে গ্রামে যাওয়া দিদির দূত না পেলে কোনো প্রকল্পের সুবিধে তারা পাচ্ছেন না তা নোট করবেন পরবর্তীকালে তারা যাতে এই সুবিধেগুলি পান তারও ব্যবস্থা করবেন গোয়ালপুকুর থেকে আতুষ মজুমদারের রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া আপ লক্ষ্মী ভান্ডার আবি হাম লোগা জো দিদি কা দুধ হ্যায় ইন লোগা কা কাগজ লে করকে ও এক তো অ্যাপ দিয়া হ্যায় না অ্যাপ মে লোড করনা পড়েগা হ্যাঁ হ্যাঁ এক কল এসব কর লিজিয়েগা আপ ইসকো দে দিজিয়েগা এ লেকে যায় ওল্ড এজ পে নেই হো রাহা বার বার দে রাহা হ্যাঁ দে রাহা হ্যায় বার বার দে রাহা আপনারা ঢুকবে ঠিক আছে ঢুকার পরে যাদের লক্ষ্মী ভান্ডার হয়নি যাদের বিধবা পেনশন হয়নি হ্যাঁ যাদের আপনার আবাস যোজনা হয়নি তাদের কমপ্লেন নিয়ে হ্যাঁ দিদির অ্যাপে দিবে দিদির অ্যাপ একটা স্পেশাল খোলা হয়েছে হ্যাঁ ওই অ্যাপে লোড হবে হ্যাঁ এখন যে দিদি দিদির মানে দুধ কেন তৈরি করেছে গ্রামে গ্রামে যাই জিজ্ঞাসা করতে হবে কে পাচ্ছে কে পাচ্ছে না কে বিধবা পেনশন পাচ্ছে পাচ্ছে না কে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে না কে রাশন ফ্রি পাচ্ছে না এগুলাই নিয়ে আলোচনা হচ্ছে এখন মানে যেন প্রতি এই 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 সুরক্ষা কবচটা আছে হ্যাঁ এটার এটার সব লেখা আছে সব লেখা আছে এর মধ্যে ঠিক আছে আমার পাঁচটা ছেলে আইটি আইটি ছেলে এই 15টা কাজ স্কুল লাগবে না আমাদের লোক আসবে আপনার যে ঘরটা হয়নি আপনি বলছেন ওই লোক আসবে হ্যাঁ দিদি আমাদের যে অ্যাপের কর্মীরা আছে 5 জন করে প্রতিটা ইয়েতে বুথে এসে এসে বাড়ি থেকে লিখে নিয়ে যাবে আপনারা সব কাগজপত্র দিয়েন এবার আপনি স্পেশাল ড্রাইভ এবার কিন্তু আপনার হবে একটু ই করবেন হ্যাঁ আশীর্বাদ করেন যাতে দিদির স্বপ্নটা আমাদের পূর্ণ করতে পারি ঠিক আছে আচ্ছা ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড একই নাম আছে দেখবেন তো বয়স নাম হ্যাঁ জন্ম তারিখ যদি কিছু ত্রুটি থাকে নেই কিছু না কিছু করছেন যাই হোক আপনারা আমি দিদি শুনুন আপনারা আমাদের সরকার থেকে আমাদের দিদি হ্যাঁ মানবিক পেনশন দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কি
লক্ষ্মীর ভান্ডারটা আপনাদের হয়ে যাবে, লক্ষ্মীর ভান্ডার হয়ে যাবে, যার হয়নি লক্ষ্মীর ভান্ডার আমাদের ছেলেগুলো আছে এখানে, ওরা কাগজপত্র নিয়ে যাবে, ঠিক আছে, লক্ষ্মীর ভান্ডার করে দিবে। আমাদের চেয়ারম্যান সাহেব আসছে, আবার ফের আবার জিজ্ঞাসা করতে আসবে যে আপনার কাছে হয়েছে কি হয়নি, পেলেন কি পেলেন না, আমি আবার আসবো। আর এরা কাজ করলো কিনা, আপনারা পেলেন কিনা, এটা আমি কিছুদিন পরে মাস দেড় দুয়ে পরে আবার তারিখ আছে, না ওই লক্ষ্মী ভান্ডারটা নিয়ে বললাম আমি, হ্যাঁ লক্ষ্মী ভান্ডার নিয়ে কাগজপত্র আসবে এখানে, নিয়ে যাবে কাগজপত্র, লক্ষ্মী ভান্ডার এবার হয়ে যাবে, এবার তোমাকে লাগবে না, ইয়ে হ্যাঁ এবার স্বাস্থ্য সাথী কার্ড লাগবে না, লাগবে না, এমনি হয়ে যাবে, এমনি হয়ে যাবে, এমনি হয়ে যাবে, তুমি কাগজ দাও, হ্যাঁ দুধ আছে, হ্যাঁ হ্যাঁ কাগজ দাও, ঠিক আছে, আমার পালেকে দাও, ঠিক আছে, হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, যাই হোক এইবার যে আমাদের স্পেশাল নাই, এইবার কিন্তু আপনার হবে, একটু দেখেন কাগজ এক আছে, বাট জন মার্কের কমপক্ষে পাঁচবার দেওয়া হয়েছে, হ্যাঁ কাজ হয়নি, সকালে হলো ওকে দেওয়া হচ্ছে, যার জন্যই বিজেপির মাথা খারাপ হয়ে গেছে, বিজেপির মাথা খারাপ হয়ে গেছে, ওরা আমাদেরকে ঠিক আছে কাকা, আওয়াজটা আমরা দেখছি, হ্যাঁ আওয়াজ যোজনাটা দেখছি, আপনি ভালো থাকেন, তাই যাই হোক আমরা ভূত আমরা আমাদের মতো কাজ করতে থাকি, যাতে মানুষের কাজ আমরা করতে পারি, যাই হোক ওটা একটা ভুল ভ্রান্তি হতেই হয়েছে, ওটা আমরা ত্রুটিটা সংশোধন করে দিব, হ্যাঁ রাজা রাজা সুমিতের কাছে বসে থাকে, ওই সুমি লক্ষ্মীর ভান্ডার তোমরা 500 করে পাচ্ছ, এই মোর ভোডা আছে, তুমি না পার টাকাটা ঢুকেছে, টাকা দিয়ে হয়েছে 1500 টাকা, 1500 টাকা যেন ব্যাংকে দূর হয়ে গেছেন, এতখান আচ্ছা লাগাছে কথা তুমি কইলে, আচ্ছা লাগছে না গায়ে পানু খুশি সে 1500 টাকা উঠাই দিচ্ছ, তুমি আপনি যদি রাস্তা কই একটা ফেরি ওয়ালা শাড়ি বেচেছে, হ্যাঁ তো ওয়া কো বাড়ি কে 1500 টাকা আছে, কম 500 টাকা এখান শাড়ি লইলো, হ্যাঁ আর ঘরের গার্জেন লোক মমতা জননী বলছে, মমতা বেনার্জি তোমার জন্য এত কাজ করে দিয়ে আপ রোল সওয়াল তোমার ঘল্লা কাটে গে, হ্যাঁ এইটা বাদ শুনো কি বন্ধ পাছে ঘল্লা কাটে গে, ঘল্লা তো না আমরা বলে দিব, যার যার কাগজ তোমার ঘরে জামা কইলেন ওখান লিস্ট কান আমরা লে বঠমো, ঠিক আছে ওখান লিস্ট কান আমরা পাঠামো, আমার মমতা বেনার্জির লুকু এটা সংসদত একখান ঘর পায়নি, এরা নামলা যেসে ফের ঢুকাল যায়, ঠিক আছে ওইটা খবর লোয়ার জন্য ওই আমরা, তারপর যার যার লক্ষ্মীর ভান্ডার নিয়ে হয় আমার ছোঁয়া আসবে, আমার পাঁচজন ছোঁয়া আসবে, ওরা তোমার কাগজপত্র দিয়ে যাবে, ওরা কাগজপত্র দিয়ে দেন, লেকিন আমার মানে লক্ষ্মীর ভান্ডারের ছোঁয়া আমার ছোঁয়া বদলা করে আছে কি কাগজ লেনলে তুলে দেন, হ্যাঁ শুনিস টাকা মাংবে, হ্যাঁ টাকা টাকা দিবেন নি, কই বি এগার ফলস পাই টাকা মাংে তোমার লুকু লক্ষ্মীর ভান্ডার কয় তোমার টাকা দো, টাকা কই নি দিবেন, লেকিন হ্যাঁ আমার ছলা আসবে ওরা টাকা টাকা কিছু নি মাংবে, ওরা তোমার লুকু কাগজ লিবে, তোমার ব্যাংকের খাতা লিবে, তোমার ভোটের ভোটু আধার কার্ড লিবে, হ্যাঁ তোমার লক্ষ্মীর ভান্ডারটা করে দিবে,
যার বিধবা পেনশন নি হয় ওর বিধবা পেনশনের কাগজ লিবে আর তো সার্টিফিকেট হবে হবে ডেথ সার্টিফিকেট এখানে ঠিক আছে দেখিয়ে দিদি কা দূত হম লোক হ্যায় আজ দিদি কা সুরক্ষা কবজ লেকে হম লোক গাঁও গাঁও যা রহে হ্যায় দেখিয়ে ইসি কা নাম হ্যায় মমতা ব্যানার্জি পরেশানি ভি হল করতে হ্যায় পরেশানি ভি শুনতে হ্যায় উসকা দুঃখ ভি শুনতে হ্যায় উসকা দুঃখ কো আসান ভি করতে হ্যায় কুছ হমারে স্কিম জো হমারে সুরক্ষা কবজ মে দিয়ে হ্যায় উসমে ইন লোগো কো বেনিফিট মিলতা হ্যায় না নহীঁ মিলতা হ্যায় হম তো ইস গভর্নমেন্ট কা মমতা দিদি কা কেসে শুক্রিয়া আদা করে কি ইস তরহ কা হম লোগো কা চিফ মিনিস্টার মিলেগা নহীঁ পুরে হিন্দুস্তান মে হ্যায় ও দেখিয়ে স্কিম কর দিয়ে হ্যায় লেকিন ফির স্কিম কো घर तक जाके पहुंचता है ना नहीं पहुंचता है उसको लिए खबर लेने के लिए हम लोगों को भेज दिया है हमारे चेयरमैन साहब को हमारे पूरे अंचल के नेता को भेज दिया है कि घर तक जाके पहुंचिए आप लोग कि हमारा आदमी को बेनिफिट मिलता है ना नहीं मिलता है हमारे माँ बहनों को बेनिफिट मिलता है ना नहीं मिलता है यही यही चीज हम लोगों को सोचना चाहिए ममता बनर्जी के बारे में और क्या बोलेंगे हमारा जो यूथ का जो प्रवेश बंगाल का कहने पर देश का आइकॉन है अभिषेक बनर्जी उसी के वजह से आज ये प्रोग्राम हम इम्प्लीमेंट कर रहे हैं जो दीदी को बोले जो प्रोग्राम हम लोगों ने किया था 2021 के इलेक्शन में बंगोधोनी यात्रा जिस हिसाब से किया था हमने द्वारे द्वारे सरकार जिस हिसाब से किया था ये आदमी लोग का सुनना होगा जब तक बच्चा रोएगा नहीं तो माँ दूध कैसे देगी जो भी लोग यहाँ पर प्रॉब्लम के लिए आए हैं इनका प्रॉब्लम जिस हिसाब से ममता बनर्जी हमेशा शॉर्ट करके इनका हर प्रॉब्लम को शॉर्ट करना होगा शॉर्ट आउट करना होगा करके इनका जो भी मुश्किलात है जब माँ दूध देती है तो माँ ही चुप कराएगी माँ ही मारेगी माँ ही माँ के पास है ये लोग किसी के पास ये फरियाद सिर्फ मुख्यमंत्री ममता बनर्जी को कर रही है इस माध्यम से हम लोग डाटा लेकर के ये ऊपर में दे देंगे हर गरीब का घर होगा हर बेरोजगार का रोजगारी होगा ये हमारा वादा है पश्चिम बंगाल सरकार का ममता बनर्जी का वादा है चलिए बहुत बहुत शुक्रिया।